বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী বুলবুল রেজা, যাচ্ছি তার কাছে। বুলবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। বুলবুল, আপনি সকাল থেকেই বঙ্গবাজারে ছিলেন এবং সেখানে পুরো সময়টা আপনাকে দেখেছি যে আপনি সরাসরি সম্প্রচারে ব্যস্ত ছিলেন। একটু জানাবেন যে আমরা কিন্তু এখনও যেটি দেখলাম এনএসকো ভবনের যে আগুন, সেটি কিন্তু আসলে পুরোপুরি নিভে যায়নি, মানে আগুনটি এখনও ডেড হয়নি, আগুনটি এখনও নিয়ন্ত্রণে আছে বা জ্বলছে দিকি দিকি করে। আগুন নেভাতে এত দেরি কেন হলো আসলে? জাফর, আপনাকে ধন্যবাদ। জাফর, 12:36 এই মহাপরিচালক ফায়ার সার্ভিস তিনি ঘোষণা করলেন যে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনও সম্পূর্ণ নেভেনি। অর্থাৎ নিয়ন্ত্রণে আসা মানে হচ্ছে আগুন এখনও জ্বলছে, তবে এই আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম এবং ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা তেমনটি থাকে না। আমরাও কিন্তু সেই 12:36 পরবর্তী সময়ে, যখন এই সময় সংবাদের দর্শকদের লাইভে আমরা এই বিষয়টি জানাচ্ছিলাম, তখনও কিন্তু আমি নিজেও বারবার বলছিলাম যে সে এনএক্সকো টাওয়ারের যে ষষ্ঠ এবং সপ্তম তলা, সেখানকার জানালা দিয়ে কিন্তু আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছিলাম এবং ফায়ার সার্ভিসের যারা অর্থাৎ ফায়ার ফাইটার রয়েছেন তাদেরকে অনেকটাই বেগ পেতে হয়েছে শুধুমাত্র এই যে এনএক্সকো টাওয়ার, সেই এনএক্সকো টাওয়ারের আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য। পাশের যেটি পুরে ছাই হয়ে গেছে অর্থাৎ বঙ্গবাজার, সেই বঙ্গবাজার এবং ঠিক মেয়র হানিফ ফ্লাইওভারের লাগোয়া আরেকটি মার্কেট, যেটি গুলিস্তান মার্কেট, আরেকটি রয়েছে 10 কোটি নামে মার্কেট রয়েছে একটি, অর্থাৎ 4-5টি মার্কেট আমরা কিন্তু অনেকেই বঙ্গ মার্কেট বা বঙ্গবাজার বলতেই যেটি বুঝি, পাশে কিন্তু মহানগর শপিং কমপ্লেক্স সহ আরও কয়েকটি মার্কেট ছিল এবং সেইটি নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও, যেটি আপনি বলছেন যে আসলে এত সময় কেন লাগলো সেই 6.5 ঘন্টারও বেশি যেটি আনুষ্ঠানিক ঘোষণা, আর আমরা দেখেছি আরও বেশি সময় লাগেছে, আমরা একটু এক নজরে দেখে আসব যে মূল কারণগুলো আসলে কী ছিল আগুন নিয়ন্ত্রণে যে এতটা বেগ কেন পেতে হলো। বলা হচ্ছে উৎসুক জনতার ভিড় ছিল, এটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছিল এবং আমরা নিজেরাও সেটি দেখেছি। পানির সংকট ছিল এবং এই পানির সংকটের কথা যদি আমরা একটু বিশ্লেষণ করি, সেটি হচ্ছে পুরান ঢাকা লাগোয়া একটি এলাকা, সেই পুরান ঢাকায় কিন্তু কোনো জলাশয় নেই। এই যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা সেখান থেকে বুড়িগঙ্গা নদী অনেক দূরে, সেখানকার রাস্তাঘাট অনেক প্রশস্ত না, সুতরাং সেখান থেকে পানি নিয়ে আসা সম্ভব না। সবশেষ যেটি আমরা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদুল্লাহ হল বা মুসলিম সলিমুল্লাহ মুসলিম হল রয়েছে, সেখানকার যে পুকুরটি ছিল সেই পুকুর থেকে কিন্তু পানি নেওয়া হয়েছে, পরবর্তীতে হাতির ছিল পানির একটি বড় উৎস সেখান থেকেও নেওয়া হয়েছে, অনেক বাহিনীর পানির বাউজার ব্যবহার করা হয়েছে যেটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় হলের পুকুর থেকেও নেওয়া হয়েছে যেটি বললাম, আর বাতাসের একটি তীব্রতা ছিল। অর্থাৎ যখন এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এক ভবন থেকে কিংবা একটি জায়গা থেকে কিন্তু আগুন ছড়িয়ে যাওয়ার অন্যতম একটি কারণ কিন্তু এই বাতাস, বাতাসের তীব্রতা ছিল। প্রায় সময় আমরা দেখেছি যে আগুনের যে লেলিহান শিখা, সেই শিখা কিন্তু কুণ্ডলি পাকানো যে ধোঁয়া দেখেছিলাম সেটি কিন্তু একমাত্র কারণ ছিল বাতাস, এই তিনটি মূল কারণ ছিল। এবং উৎসুক জনতার ভিড় যেটি বারবার বলা হচ্ছে, সেখানে কিন্তু প্রায় 5,000-এরও বেশি দোকানদার ছিল, খুব স্বাভাবিকভাবে তাদের যেমন ভিড় ছিল, অন্য যাদের কোনো কাজ ছিল না সাধারণ দর্শক, সেখানে কিন্তু তারাও ভিড় জমিয়েছিলেন। একটা বিষয় খেয়াল করলে দেখবেন, এই যে এখানে একটু আগে আমরা যেটি দেখলাম যে ফ্লাইওভারের নিচ পুরোটা লোকে লোকারণ্য, তার মানে গাড়ি যাওয়ার কোনো জায়গা নেই, 48টা গাড়ি যাবে কী করে তার কোনো জায়গা সেখানে নেই। উৎসুক জনতা যে ভিড়টিকে না, আমি এক সাংবাদিকের জায়গায় দেখলাম যে তিনি হাতির ঝিলে সকালবেলা হেলিকপ্টারে পানি ভরার দৃশ্য দেখতে হাতির ঝিলের রাস্তায় হাজার হাজার মানুষ মগবাজার মালিবাগ থেকে গিয়ে জড়ো হয়েছেন, ভিড় করেছেন। এই উৎসুক জনতা প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবং আজকে আরেকটা বিষয় যেটা ঘটেছে, আমরা দেখলাম যে ফায়ার সার্ভিসের উপর আক্রমণও হয়েছে, যে ফায়ার সার্ভিস এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে, গত এক বছরে তাদের 13 জন ফায়ার ফাইটার শহীদ হয়েছেন। ফায়ার সার্ভিসের উপর আক্রমণ কিংবা এই উৎসুক জনতার ভিড়, এটা আসলে কেন হচ্ছে, কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? সবার আগে কিন্তু ফায়ার সার্ভিস, অর্থাৎ এই ধরনের ঘটনায় ফায়ার সার্ভিস কিন্তু সবার আগে, অর্থাৎ ফার্স্ট রেসপন্ডার যদি আমরা বলি সেটি কিন্তু ফায়ার সার্ভিস। আমরা পরবর্তীতে দেখি সশস্ত্র বাহিনী সেখানে যোগ দিয়েছিলেন, বিজিবি যোগ দিয়েছিলেন, আনসার, র্যাব, স্থানীয় পুলিশ প্রশাসন সবাই কিন্তু যোগ দিয়েছিলেন। এবং এই যে অগ্নিকাণ্ড ঘটছে বারবার এই কেন্দ্রিক, অর্থাৎ এই যে বঙ্গবাজার কেন্দ্রিক যে অগ্নিকাণ্ড, সেটি কিন্তু আজকে নতুন ঘটনা। আমরা একটু আরও তথ্য প্রমাণ সহ যদি দেখতে চাই, যে পরিসংখ্যান দেখে নিতে চাই, যে এই মার্কেটটিতে এর আগেও কখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, 2018 অগ্নিকাণ্ড হয়েছিল, 1995 ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছিল, 4 বছর আগে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল, 10 বার দেওয়া হয়েছিল নোটিস উচ্ছেদের, নতুন ভবনের উদ্যোগ নেওয়া হয়েছিল যেটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকে বলা হয়েছে, এবং আদালতের স্থগিতাদেশের এই উদ্যোগ
থেমে যায়, অর্থাৎ এই যে সবশেষ যে বিষয়টি আমরা দেখলাম যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদেরকে নোটিশ দেয়া হয়েছিল, ঝুঁকিপূর্ণ ছিল, তারপরেও কিন্তু শুধুমাত্র আদালতে গিয়েছিলেন, আদালতে যে স্টে অর্ডার, সেই স্টে অর্ডার কারণে কিন্তু এই উদ্যোগটি থেমে গিয়েছিল। আপনাকে আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছ থেকে, সেখানকার ব্যবসায়ীদের মন্তব্য আমি শুনতে চাই। বঙ্গবাজার যে অবস্থায় আছে, যেরকম চিপা গলি দিয়ে সেখানে শপিং করতে হয় কিংবা কেনাকাটা ব্যবসা চলছে, এটি আসলে আগুন লাগলে বাঁচানো যাবে না, এটি আগেও বারবার দেখা গিয়েছে, তারপরেও কেন তারা এখানে ব্যবসা করছেন এবং ক্ষয়ক্ষতি হওয়ার পর কেন প্রশাসন কিংবা অন্যদের উপর দায়টা যাচ্ছে? আসলে আপনার এই প্রশ্নের উত্তরের আগে আমরা এই যে সবশেষ যে তথ্যগুলো দেখলাম, অর্থাৎ যে কেন বারবার এরকম আগুনের ঘটনা ঘটছে, প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, তারপরে আদালতের স্টে অর্ডার নিয়ে এসে ব্যবসায়ীরা সেটি থামিয়ে দিচ্ছেন, অর্থাৎ এই উচ্ছেদ কার্যক্রম, এই বিষয়ে যেটি বলা হচ্ছে যে 2019 সালে এই উদ্যোগ নেওয়া হয়েছিল, বলা হয়েছিল এই ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণ যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তারপরও এই আদালতে শুধুমাত্র স্থগিতাদেশের কারণে এই যে উদ্যোগ সেটি ভেস্তে গিয়েছিল। এ বিষয়ে আরও বিস্তারিত একটি প্রতিবেদনে রয়েছে, আমরা এই প্রতিবেদনটি দেখে আসব। স্বপ্ন ছিল এবারের ঈদে কিছু টাকা বেশি বিনিয়োগে ঘুরবে ভাগ্যের চাকা, তবে বিধি বাম, 6.5 ঘন্টার আগুনে ছাই স্বপ্ন বোনার একমাত্র কর্মস্থল, তাই শেষ সম্বলটুকু বাঁচাতে প্রাণপণ প্রচেষ্টা। ফায়ার সার্ভিসের তথ্য মতে 2019 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে বঙ্গবাজারকে, পরপর 10 বার দেয়া হয়েছে বিশেষ নোটিশ। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটির নগর পিতা, পরে নগর ভবনে সংবাদ সম্মেলনে জানান ঝুঁকিপূর্ণ হলেও মামলা জটিলতায় ভেঙে ফেলা সম্ভব হয়নি ভবনটি। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান আহতদের 15,000 টাকা করে ক্ষতিপূরণ এবং তদন্ত করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। হাইকোর্ট বিভাগের একটি মামলা তারাই করেছে, সেটা যে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিলাম সেটাকে তারা স্থগিত করে রেখেছে। তদন্ত করে ক্ষয়ক্ষতি নির্ধারণের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য তিনি কাজ করবেন। ছুটে আসেন পররাষ্ট্রমন্ত্রীও, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি, দুঃখ প্রকাশ করেন আকস্মিক এ দুর্ঘটনায়। ঈদের সময় তো এদের অনেক মালপত্র নিয়ে আসছে, আসছে বছরের ব্যবসা, এই যে নষ্ট হয়ে গেল এটাই দুঃখজনক। ঘটনার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কার্যালয়ে হামলা করেন ব্যবসায়ীরা, ভেঙে ফেলা হয় অধিদপ্তরের প্রধান ফটক। ঘটনাস্থল পরিদর্শনে এসে আইজিপি জানান দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। আমরা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি, পরবর্তীতে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ সময় ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন আইজিপি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। দেখছিলাম সহকর্মী ধ্রুব ব্যানার্জি প্রতিবেদনটি। জাফর রেজা, যেমনটি আমরা দেখলাম যে মার্কেট কমিটিকে বারবার সতর্ক করা হয়েছে, তাদেরকে বারবার নোটিশ দেওয়া হয়েছে, প্রশ্ন হচ্ছে তাহলে এই বাজার কমিটি কিংবা মার্কেট কমিটি, এদের অবহেলা কিংবা গাফিলতি কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা যাবে কি না? আসলে এখন যে অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে সেখানে যদি যে জানমালের ক্ষতি কিংবা আর্থিক ক্ষতি যেটি হয়েছে সবচেয়ে বেশি, এখন পর্যন্ত কিন্তু কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি, তবে সবচেয়ে বেশি আহত হয়েছে যারা এই ফায়ার ফাইটার অর্থাৎ দমকল বাহিনীর যারা কর্মী ছিলেন তারাই কিন্তু, এবং কয়েকজন আহত হয়েছেন যারা এই দোকানদার কিংবা এখানকার সংশ্লিষ্ট লোকজন ছিলেন তাদের। এইখানে যদি কেউ সংক্ষুব্ধ ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত কেউ মামলা দায়ের করেন কিংবা আইনগত ব্যবস্থা নেন, সেক্ষেত্রে হয়তো তাদেরকে আইনের আওতায়, কিংবা সিটি কর্পোরেশন রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছেন, তারাও যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেই সুযোগটি রয়েছে। আপনি যে প্রশ্নের উত্তরটি এর আগে জানতে চেয়েছিলেন যে বারবার কেন এরকম অগ্নিকাণ্ডের পরেও সেখানে তারা ব্যবসা বাণিজ্য করে, দেখেন বিষয়টি হচ্ছে সেখানে এই যে কাঠের এবং টিনের তৈরি কিন্তু এই দোকানগুলো, অগ্নিকাণ্ড এত তীব্রতার কারণ ছিল কিন্তু এটিও একটি কিন্তু অন্যতম কারণ ছিল, কংক্রিটের কোনো দেয়াল ছিল না কিন্তু, এবং সেখানে এসির বিস্ফোরণের আওয়াজ কিন্তু আমরা পেয়েছি, বলা হচ্ছে 20-25টি এসির বিস্ফোরণ হয়েছে, সেই টিন শেড দোকানেও কিন্তু এসির বিস্ফোরণ হয়েছে। এবং জাফর, আরও একটি বিষয় দিয়ে আপনাকে শেষ করতে চাই, সেটি হচ্ছে তদন্ত কমিটি হয় প্রায় সময় এই ধরনের ঘটনায়, আজকেও হয়েছে এবং আরও তদন্ত কমিটি হবে, এবং সেখানে কী বলা হয়েছে আমরা একটু এক নজরে দেখে নিতে চাই।
বলা হয়েছে 8 সদস্যের তদন্ত কমিটি এর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশন গঠন করেছেন। তদন্ত কমিটির ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিসও। তদন্তের পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যেটি মন্ত্রী বললেন দুর্যোগ প্রতিমন্ত্রী। 5000 দোকান ক্ষতিগ্রস্ত, এটিও মন্ত্রী বলেছেন। 1000 কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। একজন ব্যবসায়িক বণিক সমিতির, যিনি দোকান মালিক সমিতির সভাপতি, তিনি বলেছেন 1500 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি নিরূপণের জন্যই কিন্তু এই কমিটি করা হয়েছে। অলরেডি হয়তো তালিকা তৈরির কাজও শুরু হয়েছে এবং খুব শীঘ্রই এই তদন্ত কমিটিকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বলবো আপনাকে ধন্যবাদ যে 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে। যদি নিয়ম মেনে তারা ব্যবসা করতেন তাহলে হয়তো ক্ষতিটা 100 কোটি টাকা হতো, 1000 কোটি টাকায় হতো না। অবশ্যই ব্যবসায়ীদের শুভ বুদ্ধির উদয় হবে এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, প্রশাসন আছেন, তারা কোনো চাপ কিংবা কোনো হুমকি ভীতি সব কিছুর ঊর্ধ্বে উঠে এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান, মার্কেট কিংবা যে কোনো স্থানগুলোকে আসলে নিরাপদ করার সর্বোচ্চ চেষ্টা করবেন, এমনটা আমাদের বিশ্বাস, আমরা প্রত্যাশা করি। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল রেজা, জানাচ্ছিলেন বঙ্গবাজারে আগুন এবং তার পরবর্তী এবং পূর্ববর্তী বিষয় বিস্তারিত।